বেলায় মাছ ধরা গেল আমার একটা গ্রামের বাড়িতে, মাছ ধরা, মাছ ধরার বসি, বসি বসি দিয়ে মাছ ধরা, এটার আমার একটা নেশা ছিল। সে নদীতে হোক পুকুরে হোক যেখানেই হোক, একবার পুকুরে মাছ ধরতে দিয়ে নাকে বসি ঢুকে গেল। ওহো, তারপরে এটা হলো স্থল কারবার। তখন বসিটা যেভাবেই হোক লোকজন এসে খুলে নিল। তখন আমার আব্বা এসে বসি ঢোকাটা যতটা কষ্টের তার চেয়ে বের করা আরো বেশি কষ্টের, অসুবিধা তো এইটা। পরে আমার আব্বা আসলেন, রাগারাগি করলেন যে তুমি মাছ মারতে যে সাবধানে মাছ মারো না, বসি কি করে নাকের ভিতর ঢুকে ইত্যাদি ইত্যাদি। এই একটা ঘটনা আছে। আর দুষ্টামি তো কিছুটা ছিলই, যেমন হাঁস ছিল পুকুরে, হাঁসটাকে ধরে পানিতে ডুবিয়ে মেরে ফেলা, এটা একটা ইয়ে ছিল। বেশিক্ষণ পানিতে ডুবে মেরে ফেলা, এটা একটা ইয়ে ছিল। তারপর আরো কিছু সমস্যা, কারণ বাবার তখনই একমাত্র ছেলে ছিলাম, তো তো সংসার তেমন কোনো ইয়ে ছিল না, দুই তিনজন লোক ছিল। তো খাবার বেলায় খাবার খাবার প্রতি আমার একটা লোভ ছিল, বিশেষ করে তরকারি যেগুলো ভালো তরকারি ছিল খেতাম। হয়তো অনেক সময় দেখা যেত তিন চার দিন খাবার আমি নিজে খেয়ে ফেলতাম, অন্যদের খাবার থাকতো না, একটা সমস্যা হতো। তো এই জন্য বাবা বুকি শুনতে হতো আর কি। ছোটবেলায় এরকম আসলে অনেক স্মৃতি থাকে যেগুলো এই সময়টাতে এসে নিশ্চয়ই আপনাকে অনেক বেশি আনন্দিত করে। আমরা এরকম গল্পে আবারও ফিরবো, তবে আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে নিই তার আগে ছোট্ট করে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন দেশের বিশিষ্ট কৃষিবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল। ষাটের দশক থেকে কৃষি নিয়ে নানামুখী গবেষণায় নিয়োজিত আছেন তিনি। ১৯৭৭ সাল থেকে ৯০ দশক পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মণ্ডল কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্ব ও তত্ত্বাবধায়নে গম, ভুট্টা, তৈলবীজ, ডাল, আলু, সবজি এবং মশলা জাতীয় ফসলের বেশ কিছু নতুন জাত উদ্ভাবিত হয়েছে। কৃষি গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকদের মাঝে দ্রুত প্রসারের লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করেন তিনি। এছাড়া কৃষি খাতে রিসার্চ রিভিউ সিস্টেম প্রবর্তন করেন, যা কৃষি গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৮৮ সালে ডক্টর মণ্ডলের নেতৃত্বে বিএআরআই এর আওতাধীন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়। কৃষি গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০১৫ প্রদান করা হয় তাকে। আমরা এই গুণী মানুষটির সাথে একটি ঘন্টা কাটাবো এবং তার ছোটবেলার গল্পে ছিলাম। চলুন আবারও সেই গল্পেই ফিরি। জি, আপনি বলছিলেন যে দুষ্টুমিও করা হতো নানা ধরনের, মাছ ধরা ছাড়া আর কোন ধরনের দুষ্টুমি কি করতেন? মানে হয় না মানুষের গাছ থেকে ফল চুরি করে পেরে আনা বা এরকম ব্যাপারগুলো কি ছিল? এগুলো কিছুটা তো ছিলই, কিন্তু অতটা পরিষ্কার মনে নেই। কিন্তু ছোটবেলা তো সবারই কম বেশি এই ধরনের দুষ্টুমি থাকে, তো আমার বেলা যে ব্যতিক্রম হবে এটা ঠিক না, হয়তো ওখানে ছিল। তো এইটা লেখাপড়ার পাশাপাশি বা দুষ্টামির পাশাপাশি যেটা আমি বলছিলাম যে আমার সবচেয়ে বেশি ইয়ে ছিল, আকর্ষণ ছিল লেখাপড়ার প্রতি। খেলা খেলাধুলা যেমন আছে, খেলাধুলা তো আমি করেছি, কিন্তু খেলাধুলা দেখাটা আমি পছন্দ করতাম। আপনার লেখাপড়ার ব্যাপারে আমরা আসবো তাহলে, এবং এই যে কৃষি নিয়ে পড়াশোনা করা সেটা বিষয়ে জানবো একটা বিরতির পর ফিরে এসে। দর্শক যাবো একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন মেরিল স্প্যাশ রাঙা সকাল। রাঙা সকালের প্রথম ঘন্টায় আজকে আমাদের সঙ্গে অতিথি হয়েছেন গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল। আমরা চলে যাচ্ছি অতিথি আলাপনে। স্যার, আমরা পড়াশোনার বিষয় নিয়ে জানছিলাম, কৃষির প্রতি আগ্রহ কি বা কৃষি নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ কি আপনার ছোটবেলা থেকেই ছিল নাকি এমনিতেই ওটা হয়ে গেল? আগ্রহ ছিল, এবং আমার পরিবারটা কৃষি পরিবার। হ্যাঁ, আমার আব্বা ছোটখাটো চাকরি করতেন, কিন্তু মেইনলি মূলত সেটা মানে কৃষক, এবং আমরা জমা জমির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। ছেলে ভালো রেজাল্ট করছে দেখলে বাবা মায়েরও একটা স্বপ্ন থাকে তাকে ঘিরে, যে সে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, জজ, ব্যারিস্টার হবে। পেশা বলতে কিন্তু এইগুলোই আমাদের ফ্যামিলি গুলো ভেবে রাখে। আপনার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি? আমার কাছে হয়েছে কিছুটা,
আমার ডাক্তারি পড়ার একটা ইচ্ছে ছিল আর কি। আচ্ছা, কিন্তু ডাক্তারি পড়তে সেটা আর্থিক অসচ্ছলতার জন্য সেটা সফলতা সম্ভব হয়নি। এবং তারপরে আমি যে কৃষিতে, যেহেতু আমি কৃষি পরিবারে, কৃষির উপরে আগ্রহ বেশি হলো এবং কৃষিতে বিশেষ করে যখন আমি হাই স্কুলে যখন মাস্টারি করি তখন কৃষি ঢাকা থেকে কৃষি ছাত্র আমাকে উদ্বুদ্ধ করে, বলছে এখানে ঢাকা এগ্রিকালচার কলেজ আছে, এখানে এই ধরনের পড়াশোনা হয় এবং এখানে পাশ করলে ছাত্রদের চাকরি হয় ইত্যাদি ইত্যাদি কিছুটা ইয়ে দিল, সুযোগ সুবিধার কথা বললো। তখন মাস্টারি করেন বলতে তখন আপনি কৃষি নিয়ে মানে পড়তে শুরু করেননি, কিন্তু আপনি মাস্টারি করেছি বিএসসি পাশ করার পরে। আচ্ছা, বিএসসি পাশ করার পরে, কারণ বিএসসি পাশ করার পরে তখন তো বিএসসি টিচার ওই অঙ্কের টিচার ছিল, তার অঙ্ক পড়াতেন আর কি। তখন কিছুটা অর্থের যোগান করার জন্য এক বছরের মাস্টারি করেছি, মাস্টারি করে তারপরে যে ঢাকা এগ্রিকালচার কলেজে আসছে, তখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল ওটা, এখানে ভর্তি আসছে, আমার সেই আমাকে উদ্বুদ্ধ করলো যে এখানে আসলে এই এই ধরনের সুযোগ সুবিধা আছে। আচ্ছা, তারপরে কিছু পরিবার থেকেই ছিলাম, এদিকে যে আর্থিক সচ্ছলতা অতটা ছিল না বলেই তো আমি কিছুতে চলে আসলাম, তারপরে এখানে এসে কৃষিতে পড়া শুরু করলাম। তো এখানে এই কৃষির উপরে আগ্রহ আস্তে আস্তে যখন আমি বিএসসিতে যখন প্রথম হলাম তখন আমার আগ্রহটা আরো বেড়ে গেল। তারপরে যখন মাস্টার্সে যখন প্রথম শ্রেণীতে প্রথম হলাম তখন আমি আরো ইয়েটা বেড়ে গেল যে না, আমাকে উচ্চশিক্ষা নিতে হবে, এই বিএসসি পাশ করে আমি থাকবো না। তখন অনেকেরই ধারণা ছিল তখনকার আমলে, বিশেষ করে 1952 থেকে 56 এই চার বছরে অনেক ধারণা ছিল বিএসসি পাশ করে মানে ওখানে তার শেষ, মানে পড়াশোনা শেষ, এবং তারপরে বিয়ে করলাম, বিয়ে করার পরে অনেকেই ধরে রেখে তারপরে এখানে তার দ্বারা আর কিছু হবে না। কিন্তু আমার ধারণা ছিল না, আমার দ্বারা হতে হবে, যেহেতু আমার লেখাপড়া ভালো ছিল, আমার ইয়া ছিল প্রথম হলাম, প্রথম হচ্ছে প্রথম হলাম, এটাই আমার অনুপ্রেরণা দিল যে না, আমাকে উচ্চশিক্ষা নিতেই হবে। তখন আমি 1965 আমি ওপেন স্কলারশিপ, দুটো স্কলারশিপ পেয়ে যাই, কমনওয়েলথ স্কলারশিপও পেয়ে যাই আর একটা হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে যাই। তো কমনওয়েলথ স্কলারশিপটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু আমার পরামর্শক যারা আছেন, যে 2012 যিনি ইয়ে পেলেন স্বাধীনতা পদক পেলেন ডক্টর কাজী মওদুদুল, উনি আমার গুরু এবং উনি আমার শিক্ষক এবং উনি আমার প্রথম চাকরিদাতা। তো ওনার অনুপ্রেরণায় আমি বললাম যে তুমি ফুলব্রাইটে চলে আমি আমেরিকায় চলে যাও, যদিও এক বছরের এটা তিন বছরের, কিন্তু তুমি ফুলব্রাইট আমরা করে আসছি, তুমি পারবে, তুমি ওখানে ফুলব্রাইট আমেরিকায় চলে যাও। তো তাদের পরামর্শ এবং অনুপ্রেরণায় আমি আমেরিকায় চলে গেলাম। আচ্ছা, এই সময়টাতে আপনি কোথাও কাজ করছেন না, মানে আপনি তখন ফুল টাইম স্টুডেন্ট? না, আমি 62 থেকে 62 তে পাস করি, পাস করার পরে 65 পর্যন্ত 3 বছর আমি সরকারি চাকরি করে আসছি। আচ্ছা, সরকারি চাকরি এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তেজগাঁও যেটা ছিল সেখানে আমি সরকারি চাকরি করেছি ওই বদ্রদের সাহেবের আন্ডারে। আচ্ছা আচ্ছা, উনি তো আপনাকে আলটিমেটলি নিয়ে আসছেন, উনি আমার প্রথম শিক্ষক এবং প্রথম চাকরিদাতা। চাকরি রেখে আমি যে যাব আমার সুযোগ ছিল না, তো 3 বছর আমি চাকরিটা ছেড়ে দিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে চলে গেলাম। এটা আমার কষ্ট হয়েছে চাকরিটা ছেড়ে দিয়ে যাওয়াতে, কিন্তু আমার সময় বা তারপরে পরের সময় যারা যারা বিদেশে গেছেন তারা ডিপুটেশনে গেছেন এবং ফ্যামিলি অ্যালাউন্স টানার জন্য সুযোগ সুবিধা যেগুলো আছে সব পেয়ে গেছেন, কিন্তু আমার বেলায় এই ব্যতিক্রম হয়েছে, আমি এটা পাইনি, তো চাকরিতে ছেলেদের চলে গেলাম। তো ফুলব্রাইট স্কলারশিপ, এখানে এই ফুলব্রাইট স্কলারশিপ আমি চলে গেলাম, এবং আমার জীবনের বড় ইয়েটা হলো যে আমার জন্য বাংলাদেশ সরকারের একটা পয়সা খরচ করতে হয়নি আমার পড়াশোনার জন্য, আমার সব পয়সা আমার নিজের এবং ইউএস গভর্নমেন্টের, আমি চলে গেছি ইউএস গভর্নমেন্টের পয়সায়, পড়াশোনা করেছে ইউএস গভর্নমেন্টের পয়সায়, এবং ফেরত আসি ইউএস গভর্নমেন্টের পয়সায়। আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়লেন এটা যুক্তরাষ্ট্রের খুব বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, এটা একটা ইলিনয়েস, সেখানকার একটু অভিজ্ঞতা শুনি। সেখানকার এটা হলো ইউনিভার্সিটি অফ ইলিনয়, এটা আরবান শ্যাম্পেইন, টুইন সিটি, দুটো সিটির ভিতরে এটা ইউনিভার্সিটি, এবং ওই আমেরিকার 10টা ইউনিভার্সিটির ভিতরে এটা শ্রেষ্ঠ, ওয়ান অফ দি গ্রেটেস্ট বা বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন দি ইউনাইটেড স্টেটস। তো এইখানেই আমি প্রথম যখন আমি সিলেকশন করি তখন ওদের ইয়ে অনুযায়ী বিভিন্ন ক্যাটালগ
হেটে ঘুটে এই ইউনিভার্সিটি ইংল্যান্ডকে আমি সিলেকশন করি এবং সেখানে যে পড়াশোনা শুরু করলাম আর কি। তো এক বছর স্কলারশিপ ছিল, এক বছরে আমি মাস্টার্স করলাম, মাস্টার্স করার পরে আমি পিএইচডিতে গেলাম ওদের অ্যাসিস্ট্যান্টশিপে, তাদের ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্টশিপে। আমার ইয়ে কোনো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ইয়ে ছিল না, তো এই অ্যাসিস্ট্যান্টশিপ চালিয়ে আমি এমএস করলাম, পিএইচডি করলাম, তারপরে অন্যান্য যা কিছু পোস্টডক্টরাল ট্রেনিং যেগুলো আছে সব কিছু করা হলো। একাডেমিক লাইফ তো আমরা জানি, কিন্তু পাশাপাশি মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তো আপনার কিছু এক্সপিরিয়েন্স হচ্ছিল বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকার জীবন যাপন, এবং একই সাথে একটা গ্রামীণ পরিবেশ আপনি বড় হয়েছেন, সেখানে যখন আপনি পড়াশোনার জন্য শহর কেন্দ্রিক জীবন যাপনে আসলেন, এই তো মোটামুটি বলা যেতে পারে এক ধরনের প্যারাডাইম শিফট, লাইক বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছেন। এই এক্সপিরিয়েন্সগুলো জীবনটাকে কতটা ঋদ্ধ করেছে সেগুলো আমরা জানবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমরা আজ প্রথম ঘন্টায় অতিথি হিসেবে পেয়েছি কৃষি গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডলকে, চলে যাব তার কাছে। স্যার, যে প্রসঙ্গে আমরা জানছিলাম যে আমেরিকায় গিয়ে যখন আপনি পড়াশোনা শুরু করলেন, মাস্টার্স করছিলেন, তো সেখানে আসলে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। পড়াশোনার যেমন পদ্ধতিতে পরিবর্তন হলো, একই সাথে আপনার পুরো জীবনযাত্রা পরিবর্তিত হয়ে গেল, তো তো সেখানে খাপ খাইয়ে নেওয়াটা কি কঠিন ছিল সে সময়? কঠিন ছিল না, এটা খাপ খাইয়ে নিতে হবে যেহেতু আমি লেখাপড়া করতে গেছি। তবে এটা যেহেতু নতুন পরিবেশ, এখানে খাপ খাওয়ার তো প্রশ্ন আসি। আমি 10 আগস্ট 1965 আমেরিকা চলে যাই, এবং ওখানেই নিউ ইয়র্কে আমরা ওয়েল রিসিভড বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। সুতরাং ওখানে একটা মোটামুটি ভালো ইয়ে পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি তাদের আমাদেরকে রিসিভ করার জন্য। তারপর আমাদের এখানে রাখা হলো সেটা হোটেলে, সেটা বেশ ভালোভাবে খাওয়া দাওয়া নিয়ে সব দিক দিয়ে ভালো ছিল। তো একটা নতুন পরিবেশ ইয়েতে, তারপর ওখান থেকে আমি চলে গেলাম একটা ওরিয়েন্টেশনের জন্য ব্লুমিংটন ইন্ডিয়ানা। সেই ব্লুমিংটন ইন্ডিয়ানা পথে মাসখানেকের পথে ওখানে একটা ওরিয়েন্টেশন ট্রেনিং হলো। এই খাপ খাওয়ানোর জন্য এই ওরিয়েন্টেশন ট্রেনিংটা যে ছিল, যে ওখানকার লাইফস্টাইল কী, তখন সমাজ ব্যবস্থা কী, এবং তুমি ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে বিশেষভাবে শিক্ষা দেওয়া হতো, এবং সেটা মোটামুটিভাবে হেল্পফুল ছিল আমাদের জন্য। তো এখানে বিভিন্ন দেশ থেকে অবশ্য এখানে নিয়ে এসে তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। তো ওরিয়েন্টেশন দেওয়ার পর ওখান থেকে চলে গেলাম আসল যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইলিনয় আর্বানাতে চলে গেলাম আর কি। কত বছর ছিলেন আমেরিকাতে? আমি ছিলাম প্রায় 12.5 থেকে 13 বছর। একটানা এই সময় আমরা যতদূর জেনেছি আপনি কৃষিতে অনেক ভালো ভালো কাজ করেছেন ওই সময়টাতে, কি ধরনের কাজ করেছেন? এটা আমার আমার সাবজেক্ট হচ্ছে কৃষি তত্ত্ব, অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমির উপরেই আমি কাজ করেছি, অ্যাগ্রোনমির প্রোডাকশন ওরিয়েন্ট, প্রোডাকশন বিশেষ করে প্রোডাকশন প্র্যাকটিসগুলো কী হবে, এবং প্রোডাকশন প্র্যাকটিসের মাধ্যমে ফসলের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, এবং সেটা কীভাবে মানুষের ভিতরে বিশেষ করে ফার্মাদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, এটার উপরে বিশেষ করে কাজ করা হয়েছে। আপনি তো পিএইচডির জন্য গেলেন, পিএইচডি কমপ্লিট করতে কত বছর লেগেছিল? পিএইচডি আমি যেহেতু এখান থেকে মাস্টার্স করে গেছি, কিন্তু ওখানে মাস্টার্সটা আবার করতে হয়েছে, আবার করতে হয়, হ্যাঁ আমাকে করতে হয়। 67-এ 65 আমি চলে গেছি, 67-এ মাস্টার্স করি 2 বছরে। আবার বেশ কিছু সময় যেহেতু ইয়ে শুরু হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সেখানে কিছু একটা সময় একটা বেশি লেগে গেল। তারপর 72-তে আমি পিএইচডি করি আর কি, ওই একই ইউনিভার্সিটি থেকে। 72-তে পিএইচডি কমপ্লিট হয়ে যায়, তারপর আপনি কিছুদিন ওখানে স্যার জব করেছেন? তারপর এটা হলো পিএইচডি করার পরে পোস্ট ডক্টরাল ট্রেনিং, পোস্ট ডক্টরাল ট্রেনিং, পিএইচডির পরে পোস্ট ডক্টরাল ট্রেনিং এর জন্য আমাকে 5-6 বছরের মতো আইওয়া স্টেট ইউনিভার্সিটি এমস, ওইটা আর একটা ইউনিভার্সিটি, এবং মিনেসোটা ইউনিভার্সিটি, মিনেসোটা সেন্ট পল মিনেসোটা, এখানেও বেশ কিছুদিন কাজ করেছে আর কি। এই পোস্ট ডক্টরাল 12 বছরের জীবন আপনি আমেরিকাতে আছেন, ওখানে তো আপনার সিটিজেনশিপ সেই সময়ে তেমন কোনো কঠিন ছিল না, আপনি ইজিলি থাকতে পারতেন ওখানে, আপনার ক্যারিয়ার সবকিছুই হয়ে যেতে পারতো। সেটা একটা বড় ইতিহাসই বলতে পারেন, যেহেতু 12 বছর ছিলাম এবং তখন এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সুতরাং একটা সিম্পিতে আমি সরকার গভর্নমেন্টের কাছে পেয়েছি, এবং শেষে আমি 74-এ ইমিগ্রেশন স্ট্যাটাস পেয়ে যাই আর কি, গ্রিন কার্ড পেয়ে যাই আর কি। আমি দাঁড়িয়ে করলাম
কেনেডি এডওয়ার্ড কেনেডি সিনেটর পার্সি আর আমাকে হেল্প করলো যে তুমি যেহেতু অবস্থায় আছো তুমি এখানে থেকে যাও তখন আমি ইএস ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা যেটাকে বলে আপনার গ্রিন কার্ডে এটা গ্রিন টাইপে বললেন 74 পাওয়ার পরে আমি আরও কিছুদিন থাকলাম থাকার পরে আমি চিন্তা করলাম যে যে লাইফস্টাইল এখানে এবং যেভাবে যে কাজ আমি চাকরি সবসময় করেছি ছোটখাটো চাকরি কিন্তু ভালো চাকরি যেটা আছে সেটা সুযোগটা খুবই কম ছিল আর কি তবে আমার সবসময় ইচ্ছা ছিল আমি দেশে ফিরবো আচ্ছা যে লাইফস্টাইল সোশ্যাল ইয়েতে আমি খাপ খাইয়ে পাচ্ছিলাম না তো আরো কিছুদিন থেকে আমি শেষে চিন্তা করলাম যে আমি দেশে দেশে ফিরবো আর কি তো 77 এর শেষের দিকে আমি ইয়ে করলাম যে আমি দেশে চলে আসবো এবং কাজী বদ্রদশা উনি একটু ইয়ে দিলেন আমাকে ইন্সপিরেশন দিলেন যে তুমি চলে আসো আমাদের নতুন ইনস্টিটিউট হয়েছে এই নতুন ইনস্টিটিউট তোমাকে আমরা ভালো একটা অফার দেবো তখন এই বিএআরআই যেটাকে বলে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান ছিল প্রথমের দিকে সরকারি প্রতিষ্ঠান ছিল এটা এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বলে 70 দিকে এটা 76 এ জিয়াউর রহমান আমলে এটাকে একটা অটোনমাস বডি বা অলসমান ইনস্টিটিউট হিসেবে এখানে স্বাস্থ্য সাহিত্য ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠা লাভ করে আর কি এবং এটারই আন্ডারে আমি ডাইরেক্টর রিসার্চ হিসেবে যোগদান করি এবং ডক্টর কাজী বদরুদ্দিন সাহেব তখন ডিজি ছিলেন আচ্ছা এই যে লম্বা সময় আপনি দেশের বাইরে থাকলেন সে সময়টাতে আপনার পরিবারের কি অবস্থা ছিল আপনি বলছিলেন আপনি বড় সন্তান এবং আর্থিক কিছুটা অসচ্ছলতা তো ছিলই সঙ্গে ছিল সুতরাং পরিবারের সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণ একটা ডিটাচ ছিলাম এটা ঠিক না তার মধ্যে যথেষ্ট হেল্প করেছে মানে যে ওটাকে স্কলারশিপ হয়েছে সেই টাকা দিয়ে চালানো একটু অসুবিধা হয়েছে তারপরে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো 71 এর দিকে তখন আমার ওই যে টাকা পয়সা ছাত্র হিসেবে পাইতাম তখন আমি ওই যে শিকাগোতে আমাদের মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন তৈরি হয় আর কি এবং প্রয়াত এফ আর খান ফজলুর রহমান খানের নেতৃত্বে এটা তৈরি হয় মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনে আমরা সদস্য ছিলাম সক্রিয় সদস্য ছিলাম এবং আমরা 15-20% যতটুকু হয় সুযোগ হিসাবে মানে কন্ট্রিবিউশন করেছিলাম ওই টাকাটা কলকাতার শরণার্থী যারা আছে রিফিউজিরা আছে এবং ফ্রিডম ফাইটার তাদের সাহায্যতে ব্যয় করা হয়তো এবং এটা অ্যাক্টিভ ছিল মার্চের 71 থেকে ডিসেম্বর 71 পর্যন্ত অ্যাক্টিভ ছিল আর কি এবং 71 সালে আমরা এরকম জানি যে প্রবাসী বাঙালি যারা ছিলেন তারা সবাই আসলে দেশের সাথে একাত্মবোধ করেছিলেন এবং তারা সেখানে থেকে তাদের মতো করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমরা আপনার দেশে ফেরার পরবর্তী সময়ে যে গবেষণার কাজ সেসব নিয়ে কথা বলবো আপনার কাছ থেকে জানবো তবে সংবাদ জেনে আসি তার আগে দর্শক সময় হচ্ছে মাছরাঙা সংবাদের সংবাদ জানতে আমরা চলে যাব নিউ স্টুডিওতে সেখানে আমাদের জন্য অপেক্ষায় ফারহানা শুভ সকাল আদিতি দর্শক দেখছেন মেরল স্প্ল্যাশ রাঙা সকাল আর দেশের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা পারভীন ধন্যবাদ কিবরিয়া দর্শক আমরা আড্ডা দিচ্ছি কৃষি গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডলের সাথে আমরা ফিরে যাচ্ছি অতিথি আলাপনে স্যার আমরা দেশে ফেরার পরের সময়টা নিয়ে একটু গল্প করতে চাই আপনি দেশে ফেরার পরে কৃষি গবেষণার প্রতিষ্ঠানে আপনি যোগ দিলেন এবং সেখানে আপনি কৃষির বেশ কিছু নতুন জাত উদ্ভাবন করেন কৃষি ফসলের এবং সেগুলোর আগের কি অবস্থা ছিল এবং আপনি কেন বেসিক্যালি আমরা যদি বলি যে বেশ কিছু কি কি বলা যেতে পারে গমের উদাহরণ গম ভুট্টা ডাল এগুলোর আগের কি অবস্থা ছিল এবং এগুলোর কি ধরনের জাত উদ্ভাবন করলেন একটু শুনি আপনার কাছ থেকে আচ্ছা তার আগে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে 78 এর দিকে আমার ইয়ে সাথে যাওয়ার আবার সুযোগ হয় একটা এটা একটা ট্রেনিং প্রোগ্রাম 3 মাসের আচ্ছা এবার এই ট্রেনিং প্রোগ্রামে যেতে গেলে আমাকে আমার যে ভিসা ছিল ইমিগ্রেশন ভিসা এটাকে সারেন্ডার করতে হয়েছে এদের ইয়ে ছিল যে আমি যদি না ফিরে আসি তাহলে পরে আমি এই ট্রেনিং প্রোগ্রামের স্বার্থে এবং দেশে কাজার স্বার্থে আমি ওটাকে সারেন্ডার করি গ্রিন কার্ডটা সারেন্ডার করি সারেন্ডার করে আমি 3 মাসের ট্রেনিং ইউএস হতে গেলাম একটা প্রথম আর দ্বিতীয় হলো যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এই যে ডাইরেক্টর রিসার্চ সেটা এটা একটা গুরুত্বপূর্ণ পদ যখন আমি ডাইরেক্টর রিসার্চ জয়েন করলাম সেখানে যদি রিসার্চ ইনস্টিটিউট কিন্তু প্রোগ্রামগুলো খুব ডিসঅর্গানাইজ ছিল
প্রোগ্রামটা সেভাবে অর্গানাইজ ছিল না, এগুলোর প্রোগ্রেসটা রিভিউ করা হতো না, এর ভিত্তিতে একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করে সেটা করা হতো না। আমি প্রথম এটাকে অর্গানাইজ করলাম, করে এটা প্রোগ্রেস রিভিউর ব্যবস্থা করলাম এবং রিভিউর ভিত্তিতে ওয়ার্ক প্ল্যান তৈরি করলাম। প্রতি বছরে রিভিউ হতো এবং পরবর্তী বছরের জন্য ওয়ার্ক প্ল্যান তৈরি হতো আর কি, তবে এটা নিয়মিতভাবে হয়ে আসছিল। কিন্তু এর আগে এই সিস্টেমটা ছিল না। আমি এটা বলতে গেলে কি, এটা আমি এটাকে প্রবর্তন করলাম যে এই সিস্টেমটাকে একটা সিস্টেমে দাঁড় করানো, এটা আমি প্রথম প্রবর্তন করি আর কি। আমি এই নিয়মটা কিন্তু এখনো চলে আসতেছে কিছু ঘোষণাতে, এই একটা জিনিস। আর দ্বিতীয় হলো যেটা প্রশ্ন করলেন যে তেল গম ভুট্টা এই বিভিন্ন ধরনের ফসলের নেত, আমি তো ডাইরেক্টলি যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম নেতৃত্ব দিয়েছি, গাইডেন্স দিয়েছি, পরামর্শ দিয়েছি আমার ইয়াং সায়েন্টিস্টদের উপরে, সিনিয়র সায়েন্টিস্টের উপরে। অর্থাৎ এই নেতৃত্বে তারা এই বিভিন্ন ধরনের তেলের উপরে, গমের উপরে, তারপরে ভুট্টার উপরে বিভিন্ন উন্নত জাত বের করেছে। এই জাতগুলো এগুলো বের করার ফলে এই জাতটা উৎপাদন বেড়েছে এবং এটাকে আবার সাথে সাথে আমি জানলাম যে বুঝলাম যে এটা শুধু কৃষি গবেষণার ভিতরে সীমাবদ্ধ, ডাকলে ফার্মারের ভিতরে ছড়িয়ে দিতে হবে। তখন আমি এটা এক্সটেনশনের সঙ্গে সম্পদ সাধারণ বিভাগের সঙ্গে এবং রিসার্চের সঙ্গে একটা সংযোগ স্থাপন করি, যেটা একটা আগে ছিল না। এটা একটা সংযোগ স্থাপন করার ফলে এই যে টেকনোলজিগুলো বের হচ্ছে এগুলোকে প্রসার করা বা সম্প্রসারণ করার একটা সুযোগ তৈরি হয়েছিল, যেটা আগে আগে অতটা ছিল না। সুতরাং এটাকে রিসার্চটাকে সিস্টেমটাকে সিস্টেমেটাইজ করা এবং তার ফলে যে ইয়ার টেকনোলজিটা বের হচ্ছে সেটাকে সম্প্রসারণ করা, যেটা এক্সটেনশনের সঙ্গে সেটার একটা সংযোগ স্থাপন করে, এই দুটো জিনিস সাফল্য কিন্তু দুটো জিনিস কিন্তু আমার আমলে করা হয়েছে যেটা আগে ছিল না। এগুলো তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন পরিবর্তনের কথা আপনি বলছেন, একই সাথে একজন গবেষক হিসেবেও তো আপনার কিছু ভূমিকা ছিল ওই ওই সময়টাতে। কিবিরা, যে প্রশ্নটা ছিল যে আপনি যে ফসলগুলো নিয়ে গবেষণা করেছেন সেগুলোর আপনার গবেষণার পূর্বেকার অবস্থা কি ছিল এবং গবেষণার ফলে কি ধরনের উন্নতি হলো সেগুলোর মধ্যে? হ্যাঁ, গবেষণার বলুন তো, গবেষণার আগে এই এই ধরনের যেহেতু সিস্টেমটা ছিল না, সেই জন্য এই যে ফসলগুলো ডাল বলেন, তেল বলেন, গম বলেন, এগুলোর উপরে যে উন্নত জাতও তৈরি হতো না এবং সেই জাতগুলো সম্প্রসারণ করা সম্ভব ছিল না। স্যার, একটু যদি আপনি একটু এক্সাম্পল দিয়ে বলেন যে এরকম ছিল না যে একটা ডাল যেটা হয়তো বা বিঘা প্রতি 10 কেজি উৎপন্ন হতো, তো আপনার সেই নতুন জাত উদ্ভাবনের ফলে সেটার কি ধরনের গুণগত পরিবর্তন আসলো, 10 কেজির জায়গায় কি কি হলো পরিমাণগত পরিবর্তন এবং গুণগত? যেহেতু অনেক আগের কাজ, আপনার যদি মনে থাকে দুই একটা। হ্যাঁ, মনে আছে। ধরেন আমি আমি তেল গবেষণার কথা, তেল গবেষণার কথা বলছি আর কি, যে তেল গবেষণা আমাদের তেল আমরা 70% ডেফিসিট আমাদের, যা আমরা তেল করি 30% আমাদের রিকোয়ারমেন্ট মিট করে, তাহলে 70% ডেফিসিট। তাহলে আমাদের একটা এখানে একটা প্রবলেম এসে গেল, এখানে আমাদের জোর দিয়ে ফোকাস দিতে হবে যে তেলের উপরে আমাদের উন্নত জাত বের করতে হবে এবং সেটাকে সরিয়ে দিতে হবে আর কি। তো এখন সেই তেলের উপরে আমাদের বেশ কিছু জাত আমরা উন্নত জাত বের করেছি, যেমন আমনের পরে বোরো, এই মাঝখানে যে একটা গ্যাপ থাকে এয়ার গ্যাপের ভিতরে একটা নতুন জাত বের করা হয়েছে, তারপরে উন্নত জাত তেলের ভিতরে বেশ কিছু বের করা হয়েছে এখন। তার ফলে এখন যেখানে যেখানে 700-800 কেজি পার হেক্টর হতো, এখন সেখানে ডাবল 1.5 কেজি পার হেক্টর। কি কি মানে শস্যটা কি? এটা তেল, তেল জাতীয় তেল, এটা মাস্টার্ড, মাস্টার্ড তাহলে এটা এই উচ্চ ফলনশীল জাতকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা এই তেলের উপর যে ডেফিসিটটা এটা কমাতে পারি। ইম্পোর্ট সাবস্টিটিউশন যেটাকে আমরা বলছি, ইম্পোর্ট সাবস্টিটিউশন ক্রপ হিসাবে এটাকে আমরা ইম্পোর্টটাকে আমরা রিডিউস করে দিয়ে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। আমি সরকারকে বলছি যে আপনারা এটার উপরে ফোকাস দেন, যাতে করে ইম্পোর্ট সাবস্টিটিউশন ক্রপ হিসাবে ব্যবহার করা যায়, তেলের উপরে যে ইম্পোর্ট যে নির্ভরশীলতা, নির্ভরশীলতা কমিয়ে নেওয়া যায়। জি, আমরা একটু এই জায়গাটা থেকে একটু বর্তমান কৃষি ব্যবস্থার দিকে একটু আসতে চাই। কৃষির ক্ষেত্রে আমরা বলে থাকি যে যুগান্তকারী একটা বিপ্লব সাধন হয়ে গেছে লাস্ট 8 ইয়ার্স কিংবা 20 ইয়ার্সে, আবার কিছু কিছু সমালোচনার জায়গাও আছে। একটা যেটা হচ্ছে হাইব্রিড যে প্রযুক্তি, সেই হাইব্রিড প্রযুক্তি আমাদের এই প্রজন্মে কিংবা এই পরের প্রজন্মের উপরে স্বাস্থ্যের উপরে কি ধরনের প্রভাব ফেলবে। আরও একটা আলোচনা সমালোচনার জায়গা আমরা শুনি যে
আমরা আসলে বীজ বাইরে থেকে নিয়ে আসছি, সেখানে ফসল ফলাচ্ছি, আবার সেই বীজের জন্য তাদের কাছে হাত পাততে হচ্ছে। পরিবেশের আবহাওয়া নিয়ে আমরা শুনে থাকি যে আবহাওয়ার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, সেই আবহাওয়া বান্ধব ফসল উৎপন্ন কিভাবে করা যায়, সবকিছু মিলিয়ে কৃষি বর্তমানে কি ধরনের অবস্থার মধ্যে আছে, আপনি এটাকে কিভাবে দেখেন? কৃষির যুগান্তকারী মানে ফসলের উৎপাদন বেড়েছে, তো ফসলের উৎপাদন বাড়লেও কৃষির যারা কৃষক তাদের কত উন্নতি হয়েছে সেটাও চিন্তা করতে হবে আর কি। এবং এই যেটা হাইব্রিডের কথা বললেন বা উচ্চ ফলন এইচ এফির কথা বললেন, এগুলোর ফলে এখানে ফলন বেড়ে গেছে, কিন্তু তার সাথে সাথে আর বৈষম্যের সৃষ্টি হয়ে গেছে। বৈষম্যের সৃষ্টি হয়েছে, একটা বিভাজন তৈরি হয়ে গেছে, যারা এটাকে গ্রহণ করতে পারছে, যাদের ওয়েল টু ডু ফার্মার তারা এটাকে গ্রহণ করেছে, যারা নিচের লেভেলের মিড লেভেল ফার্মার তারা অতটা এভাবে গ্রহণ করতে পারেন, তার ফলে একটা একটা এখানে একটা গ্যাপ 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 তৈরি হয়েছে। সুতরাং এখানে আর একটা জিনিস যেটা হলো যে সেটা যে প্রোডাকশন বেড়েছে, কিন্তু প্রোডাকশনের বেলা যে ফেয়ার প্রাইস যেটা আছে সেই ফেয়ার প্রাইসটা ফার্মাররা পাচ্ছে না, কারণ অনেক সময় যে প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে, প্রোডাকশন কস্ট বেড়ে গেলে তাদের প্রাইসটা ভালো পেতে হবে, প্রাইসটা পাচ্ছে না, কারণ ইনপুট কস্টটা বেশি, ফলে এখানে একটা সমস্যার ভিতরে তারা পড়ে যায়। তারা প্রোডাকশন বেড়েছে কিন্তু ফেয়ার প্রাইস যেটা আছে ন্যায্য দাম সেটা তারা পাচ্ছে না। এই এই সমস্যাগুলো তো আসলে চিহ্নিত এবং এগুলোর যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে অনেক কৃষকরাই কৃষিকাজ বাদ দিয়ে এখন মাছের চাষ করছেন, যারা ধান চাষ করতেন একসময় তারা সবজির প্রতি আগ্রহ বোধ করছেন, তো এই রেজাল্টগুলো তো আসলে ভালো না। তারপরেও তাহলে যে বিভিন্ন ইনস্টিটিউট যারা গবেষণা করছে, যারা কৃষি সম্প্রসারণের কাজ করছে, তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছে না, কেন এই বৈষম্যটা দূর হচ্ছে না, বা কেন কৃষক ন্যায্য মূল্য যেন পায় সেটা অ্যাশিওর করা হচ্ছে না? সেটা সেটা শুধু সম্প্রসারণ বা যারা গবেষণা করছে তারাই এটা সমাধান করতে পারেন, এটা এটার জন্য দরকার হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। ন্যায্য প্রাইস যেটা দিতে হবে সেটাকে সরকারকে ইয়ে দিতে হবে, ইনশিওর করতে হবে আর কি। এমন সরকারের ভিতরে আমরা সাজেশন দিয়েছি যে ন্যায্য প্রাইস দিতে গেলে তাদের কাছ থেকে যখনই হারভেস্ট করবে তাদের কাছ থেকে প্রক্রিয়া করে নিতে হবে, এবং প্রক্রিয়া করতে হবে ডাইরেক্টলি ফ্রম ফার্মার্স, নট ফর মিলার্স ট্রেডার্স, যাতে করে তারা একটা ন্যায্য মূল্য, একটা বাজার যা মূল্য আছে তার থেকে একটু বেশি দামে প্রক্রিয়মেন্ট সেন্টার থেকে তারা ইয়ে করে নিল। এই প্রক্রিয়মেন্ট সেন্টারটা বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিয়ন ইত্যাদি লেভেলে প্রক্রিয়মেন্ট সেন্টার থাকবে, শুধু উপজেলায় থাকতে চলবে, ছড়িয়ে ছড়িয়ে থাকবে, যাতে করে তারা ইয়ে করে ওখানে যে বিক্রি করতে পারে এবং একটা ন্যায্য মূল্যে তারা জিনিসটা ইয়ে করতে পারে। এইটা এইটা করার আমরা সাজেশন দিয়েছি, এবং এতে করে অনেক ফার্মার সুবিধা হলো যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে, এবং তাদের যে তারা যে লোন টোন করে আবাদ করেছে সেই লোন করার সুযোগ পাচ্ছে আর কি। কিন্তু সরকার এইভাবে তেমন কিছু পদক্ষেপ নেয় না। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে বাকি গল্প করছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, একটু পরে আবারও ফিরবো। ধন্যবাদ দর্শক, সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। অদিতি এবং কিবরিয়া আপনাদের সাথে রয়েছি, আর আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন কৃষি গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, বর্তমান কৃষি অবস্থা নিয়ে কথা হচ্ছিল আপনার সাথে, এবং আপনি বলছিলেন যে মধ্যস্বত্বভোগী যারা তাদের কারণে অনেকখানি সুবিধা বঞ্চিত হচ্ছে আমাদের কৃষকরা, তো এই বিষয়গুলো নিয়ে আসলে পদক্ষেপ নেবার মতো তো রয়েছেই এবং সরকারি হস্তক্ষেপ সেখানে খুব জরুরি, আপনি যেটা বলছিলেন। এছাড়াও খাদ্যের যে পুষ্টিমান সেখানেও তো পরিবর্তন এসেছে। এখন এই যে কেবরিয়া এই কথাটি তুলেছিল যে হাইব্রিড ফসল চলে আসার ফলে পুষ্টিমানে কি ধরনের তারতম্য দেখা যাচ্ছে? এখানে একটা সমস্যা যে আমাদের ফুড সিকিউরিটি, এই ফুড সিকিউরিটি বলতে আমরা ফুড সিকিউরিটি বলে খাদ্য নিরাপত্তা, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্যারামিটার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিউট্রিশন সিকিউরিটি, দূরেকে বাদ দেওয়া যাবে না, একটা একটা ওরা পরিপূরক। সুতরাং ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি কিন্তু আজকে টার্মিনোলজি,
সুতরাং এটাকে দুইটাকে মেল নিউট্রিশন যেমন একটা প্রবলেম ফুড ইনসিকিউরিটি অলসো এ প্রবলেম সুতরাং মেল নিউট্রিশনটাকে আমাদের ভালো করে দেখতে হবে এই জন্যই শুধু ধানের উপরে বা গমের নির্ভর করলে আমরা চলবে না আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশন দরকার আছে পালসের ডাল জাতীয় তেল জাতীয় ভেজিটেবল ইত্যাদি উপরে আমরা জোর দিতে অর্থাৎ ক্রপটাকে ডাইভার্সিফাই করতে পারে যাতে করে নিউট্রিশনাল নিউট্রিশনাস যে আইটেমগুলো বা সেগুলোর এগুলোকে সাপ্লিমেন্ট করতে পারে আর কি যেমন পালসের যে ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল সবজি জাতীয় ফসল এগুলোর কিন্তু যেগুলো যে নিউট্রিশন আছে সেগুলো একটা সাপ্লিমেন্ট করতে পারে সুতরাং আমরা বুঝি যে ক্রপ ডাইভার্সিফিকেশন করা দরকার সেই ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি আনবার জন্য সুতরাং শুধু আমরা শুধু ধান এবং গমের উপরে যদি কাজ করি তাহলে এটা পারবো না এটাকে ডাইভার্সিফাই করতে হবে সেজন্য আমরা বলেছি যে আমাদের কৃষি গবেষণা বিশেষ করে আমার নেতৃত্বে যেগুলো হয়েছে সেগুলো যে আমাদের যে ক্রপিং প্যাটার্ন বছরের যে প্যাটার্ন যেটা হয়তো ধান হতো ধানের পরে গম হতো বা ইত্যাদি ইত্যাদি আমরা বলছি যে এর ভিতরে এই জাল জাতীয় ফসল তারপর তেল জাতীয় ফসলকে ঢুকে দিতে হবে আর কি এটা ডমিনেটেড বাই দ্য সিরিয়াল ছিল সিরিয়াল মানে আপনার গম এবং রাইস এটা ডমিনেটেড ছিল কিন্তু আমরা বলছি যে এর পিছনে বা এর সাথে সাথে আমাদের নন সিরিয়াল যেগুলো ঢুকাতে হবে যাতে করে নিউট্রিশন শুরু করতে হবে যাতে করে ফার্মার অ্যাওয়ার হতে পারে যে তারা নিউট্রিশন সম্বন্ধে কিছু কিছু জ্ঞান গণ্য হয় এবং সেটা যেন উপকৃত হতে পারে আর কি জি এই ফসলগুলোর সাথে সাথে আমরা দেখছি যে এখন ফল চাষের ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছে কৃষকরা তাদের জমি ফল চাষের জন্য ব্যবহার করছে ইনফ্যাক্ট ফুলের চাষও হচ্ছে এখন বাংলাদেশে সেটা একটা মার্কেট তৈরি হয়েছে চাহিদা তৈরি হয়েছে বলেই তো তো সেইগুলো কি কৃষি আপনি যেখানে কাজ করেছেন কৃষি গবেষণা কিংবা কৃষি সম্প্রসারণ তাদের আওতায় পড়ছে কিনা বা তারা পরিকল্পনা করছেন কিনা তাদের আওতায় এখন কৃষি গবেষণার ভিতরে একটা ভেজিটেবল তারপর পালসের যা ডাল এবং তেল ছাড়াও ইয়ার ফ্লাওয়ার ওটাকে ফ্লোরিকালচার জি ফ্লোরিকালচার বলে একটা সেকশন আছে যেটার আন্ডারে এইসব ইয়ার ফুলের চাষ করা হয় আর কি এবং এটাও যেহেতু দেশের এটার চাহিদা আছে সেটা মিট করতে পারে সুতরাং এটা কৃষি গবেষণা ধরে নিয়েছে যে আমরা শুধু এর ভিতরে থাকতে খাদ্যশস্যের ভিতরে থাকলে চলবে না আমাদের এর ভিতরে চলে যেতে এবং তারা একটা সেকশনই করেছে ফ্লোরিকালচার যার মধ্যে ফুলের উপরে বিভিন্ন ধরনের ফুলের উপরে রিসার্চ করা হচ্ছে আর কি আচ্ছা আমরা অনেক সময় এরকম খবরে দেখি যে সঠিক জায়গায় পৌঁছতে পারছে না আমাদের ফসল বলি কিংবা ফল কিংবা ভেজিটেবলের কথা যদি আসে পচনশীল যেগুলো খুব তাড়াতাড়ি পচে যায় সেগুলোর ক্ষেত্রে তো এরকম আফসোস আমরা করতে শুনি কৃষকদেরকে তো সেগুলোর জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কোন বছর হয়তো প্রচুর টমেটোর ফলন হয়েছে প্রচুর বাঁধাকপি ফলন হয়েছে কিন্তু সেটা কৃষকরা ওই যে আপনি ন্যায্য মূল্যের কথাটা যেখানে তুলছিলেন একই সাথে তো পৌঁছানো সঠিক বাজারে পৌঁছানো সঠিক ক্রেতার হাতে পৌঁছানো কিংবা সেটাকে সংরক্ষণ সেটার ব্যাপারে কি কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কোনো পরিকল্পনা সেটা আমরা বলেছি যে টেকনোলজি টেকনোলজি সবকিছু সমাধান দিতে পারবে না ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে মার্কেটিংটাকে বিশেষ করে প্রসেসিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট যেগুলো পেরিশেবল সেগুলোর প্রসেসিং সুযোগ সুবিধা থাকতে হবে এবং তার জন্য মার্কেটিং এর সুযোগ সুবিধা থাকতে হবে রোড ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে এগুলো যেগুলো নন টেকনিক্যাল জিনিস সুতরাং টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল যে প্যারামিটার গুলো এগুলোকে অ্যাড করতে করতে হবে এবং এগুলার অ্যাড করে তার এই এটাকে পেরিশেবল যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেগুলো যাতে ফার্মাররা ঠিক মতো মার্কেট করতে পারে এবং ঠিক মতো প্রাইস পেতে পারে তার ব্যবস্থা করতে মানে সাজেশন দিয়েছি কিন্তু দেশে এখনও সেইভাবে প্রসেসিং সেন্টার বিশেষ করে ভেজিটেবল ফ্রুটসের জন্য তৈরি হয়নি এমন ইন্ডিয়াতে যেমন আছে যে বিশেষ করে পেরিশেবল ফ্রুটস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের জন্য এক জায়গাতে আর একটা কুলিং সেন্টার আছে ওরা কুলিং সেন্টার বাসে হোক বা অন্যান্য ইয়েতে হোক তারা কুলিং ফেসিলিটি দিয়ে একখান থেকে তার ট্রান্সপোর্ট করে এই সুযোগটা বাংলাদেশে আসে খুব সীমিত আকারে তো এটা বেশি আকারে হওয়া দরকার যাতে করে এই বিশেষ করে পেরিশেবল যেগুলো গুডস আছে সেগুলো একখান থেকে আরেকখানে ট্রান্সপোর্টেড হতে পারে এবং পেরিশেবল হওয়ার আগে এটাকে মার্কেট করতে পারে এই সাজেশন আমরা দিই আস্তে আস্তে এটাকে ডেভেলপ করতে হচ্ছে বাংলাদেশে কিন্তু
জি স্যার আমরা একটা বিষয় একটু দেখি যে আমাদের তো মাটি কমে গেছে মানে জমি কমে গেছে উৎপাদন কিন্তু বেড়েছে আগের তুলনায় তো এরকম আমরা শুনে থাকি ইনফ্যাক্ট সেটাই সত্য যে কেমিক্যাল প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে রাসায়নিক সার দেওয়া হচ্ছে উৎপাদন বাড়ানোর জন্য ইন লং টার্ম যদি বলি যেগুলো কিন্তু একটা বড় ধরনের এফেক্ট তৈরি করছে আমাদের স্বাস্থ্যের উপরে এবং সেখানেও দেখি যে কিছু কিছু জায়গাতে অর্গানিক ফুড তৈরি করা হচ্ছে জৈব সার ব্যবহার করা হচ্ছে সেগুলোকে পপুলার করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া রাসায়নিক সার থেকে সরে আসার জন্য কোনো ধরনের স্টেপ নেওয়া এই এই সিচুয়েশনে আপনি কি মনে করেন যে এটা জরুরি কিনা এবং এটার জন্য কি ধরনের স্টেপ নেওয়া উচিত এটা একটা ভালো প্রশ্ন এবং এটার যেহেতু আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি কেমিক্যাল ব্যবহার করলে সয়েল ফার্টিলিটি ডিক্লাইন করতেছে এমন প্রোডাকশন ডিক্লাইন করতেছে ইত্যাদি ইত্যাদি এবং আস্তে আস্তে এটা কিন্তু ডিক্লাইন করতেছে এবং স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে অনেক জায়গায় তো এটাকে ইয়ে করতে গেলে এটাকে আমাদের ইন্ডিকেট করতে হবে কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে আমরা নন কেমিক্যাল বা জৈব সারের সাথে ইন্ডিগ্রেট করতে হবে অর্থাৎ কেমিক্যাল আমরা বাদ দিতে পারবো না কিন্তু তার সাথে সাথে হ্যাঁ জৈব সার ইত্যাদি ইন্টিগ্রেট করতে হবে যেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস তো এখন এটার উপরে শুধু কেমিক্যাল নির্ভর না করে আমাদের রাসায়নিক অজৈব সারের উপরে ইয়ে করতে হবে যার জন্য আমাদের কম্পোস্ট তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে ইত্যাদি কিন্তু এলার্স ব্যবহারটা এখনো সীমিত এটা আরো বেশি হওয়া দরকার এবং ইন্টিগ্রেশনটা আরো ভালো হওয়া দরকার ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য এনভায়রনমেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সয়েল ফার্টিলিটি ইত্যাদি এগুলো হওয়া দরকার কিন্তু এটা এদিকে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এটার যে স্পিডটা যেটা যে রেটে যাচ্ছে সেই স্পিডটা আরো বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে বোধ হয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি তাদেরকে কাউন্সেলিং করার একটা বিষয় রয়েছে এটা শুধু আসলে আমরা যারা ভোক্তা তারা সচেতন হয়ে তো লাভ নেই এখানে কৃষকদের সচেতন হওয়ার একটা অনেক বড় ব্যাপার এখানে কৃষক সচেতন হচ্ছে এবং এখানে এক্সটেনশন এর কাজ করতেছে তারা বিভিন্ন জৈব সার যেগুলো পচা টচা এগুলো গাছের ওয়েস্ট যেগুলো পচিয়ে সেগুলো জৈব সার হিসেবে ব্যবহার করতেছে তারপরে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছে তারপরে অন্যান্য মূল্য সেটার দেবে তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি সব কৃষক কিন্তু এদিকে ঝুঁকবেন কিন্তু ওটা নিশ্চিত হবো আমরা কিভাবে যে এটা রাসায়নিক ভাবে উৎপাদিত এবং এটা জৈব উপায়ে উৎপাদিত এটা নিশ্চিত হওয়ার কোন পন্থা আছে কিনা কারণ আমরা কিন্তু ইদানিং দেখি যে কিছু কিছু অর্গানিক মার্কেট তৈরি হয়েছে সুপার শপগুলোতে একটা ছোট কর্নার করা হয়েছে সেখানে অর্গানিক ফুড রাখা হচ্ছে নিশ্চিত হওয়ার তো কোনো উপায় নেই যেটা আসলে কিভাবে তৈরি হয়েছে বা কোথা কিভাবে উৎপাদন হয়েছে সেখানে কৃষি কৃষকের বা কোন রিসার্চারের কোনো ভূমিকা আছে কিনা এখানে রিসার্চারের ভূমিকা চাইতে বেশি ভূমিকা হচ্ছে সম্প্রসারণ কর্মীদের সম্প্রসারণ কর্মীদের কারণ এখানে বলে দেওয়া আছে যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে এখন জৈব সার তৈরি করাটা বিভিন্ন ধরনের কম্পোস্ট বা ধরনের ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন এগুলো তৈরি করাটা এগুলো সম্প্রসারণ কর্মী যারা এটা তৈরি করে বিভিন্ন কোম্পানির সঙ্গে করে ট্রেডারের সঙ্গে করে এটাকে তৈরি করতে পারে কিন্তু তার সাথে 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 কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে যেটা প্রশ্ন আসতেছে আর কি যে মান সম্পন্ন অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু মার্কেটিংয়ের জন্য বা ওখানে চাহিদা মেটানোর জন্য করতেছে কিন্তু তার কোয়ালিটি যা যা ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার যে কোয়ালিটি থাকা সেটা হচ্ছে সেটা ইনশিওর করতে পারে এটা সরকারকে আবার কোয়ালিটি কন্ট্রোল কিন্তু সরকারের ওপর এখনো অনেক জায়গায় অনেক কাজ করবার মতো আছে কিন্তু তারপরেও আমরা কৃষি প্রধান দেশ হিসেবে অনেক সম্প্রসারিত হয়েছি আমাদের সফলতার গাথা যথেষ্ট সমৃদ্ধ আর স্যার সেখানে আপনাদের মতো যারা গবেষক রয়েছেন তাদের ভূমিকাও অনস্বীকার্য আপনাকে সেজন্য ধন্যবাদ এবং আজকে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ সময়টা একদম শেষ হয়ে গেছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা দ্বিতীয় ঘন্টায় ফিরব দ্বিতীয় অতিথিকে সাথে নিয়ে তবে তার আগে রয়েছে মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে ফারহানা